फ्रेंड्स हाउ आर यू दिस डार्की राज तो सबा केमन आशा करी भलो जरा ना कि बसा बस आ बसिभाग मानुषाई जरा ना कि जर हाथ एक मोबाइल आ सब समय बसिभाग समय नेट नहीं व्यस्त थकें तो अपनारा जरा ना कि नेट नहीं व्यस्त थकें बसिभाग इंटरनेटे ब्राउजिंग करें ता इच्छा कर लेने किस शिखते पर आपनारा नेटा মানে ভালোভাবে ইউজ করার জন্য অনেক কিছু ভালোভাবে ইউজ করতে পারেন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনারা যারা নাকি ইংরেজিতে কাঁচা তারা ইংরেজিটাও শিখতে পারেন। এটাতে আপনি ভালোভাবে শুধু ইংরেজি না আপনারা যা ইচ্ছা তাই শিখতে পারতেছেন এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। তো শুধু যদি খালি নেটে আপনি ফেসবুক এবং ইউটিউব নিয়ে পড়ে থাকেন খালি মুভি দেখেন আর ফেসবুকে চ্যাটিং করেন আর ইমোতে কথা বলেন এর থেকে ভালো যদি আপনাদের ইচ্ছা থাকে মনে ইচ্ছা থাকে আমি কিছু করবো কিছু শিখবো আপনারা কিন্তু সেটা পারেন। আপনারা নেটটা নিজেদের জীবনের একটা প্লাস পয়েন্ট হিসেবে নিতে পারেন আর যারা নাকি মানে নেটটাকে ইউজ করতেছেন না আন ইউজ করতেছেন মানে এটাকে ভালোভাবে ব্যবহার করতেছেন না তাদের আসলে কোনো ইন্টারনেট ব্যবহার করে কোনো লাভই নেই। যারা নাকি ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন ইন্টারনেটটা কাজে লাগাইতেছেন তারাই দেখা গেছে অনেক উন্নত করতে পারতেছে। তো আমার সাইড থেকে আমি বলবো যে আপনারা নেট ব্যাপারটা ভালো কাজে ব্যবহার করেন তাহলে আপনার জীবনটাও দেখবেন সুন্দর হয়ে গেছে ঠিক আছে এবং আপনার পথটাও সুন্দর হয়ে যাবে এবং আপনার মনটাও দেখবেন ভালো থাকবে। আপনারা যারা নাকি আমি তাদের বলতেছি আপনারা যারা নাকি পারবো না বলতে বলতে লাইফটা কাটাই দিতেছেন তারা পারবেন এই স্লোগানটা মনের ভিতরে আনেন দেখবেন আপনারা সব পারবেন ঠিক আছে। যেমন আমি কিন্তু মনে করেন আমিও আগে এরকমই মনে করতাম আমার দ্বারা কিছু হবে না তো হবেই না বাট আমি পারবো এই স্লোগানটা নিয়ে এখন চলতেছি এবং আমার চেঞ্জটা আমারই করতে হবে আরেকজন এসে চেঞ্জটা করিয়ে দেওয়া যাবে না হ্যাঁ সরি করে দিয়ে যাবে না। তো যাই হোক তো আপনারাও আমার মতো স্লোগানটা মনের ভিতরে আনেন তাহলে আপনারাও পারবেন। যেমন আপনারা যারা যে কোনো কাজই হোক আপনারা একটা জিনিস জানতে চাইতেছেন একটা জিনিস বুঝতে চাইতেছেন একটা জিনিস করতে চাইতেছেন আপনার কিন্তু এখন আর কাউকে লাগতেছে না আপনি ইচ্ছা করলেই পারতেছেন আপনি নেটটা ইউজ করে আপনি সব কিছু পারতেছেন। আপনি যদি এখন গুগলে যা বলেন যে আমি এটা করতে চাই যেমন আমি ইংরেজি শিখতে চাই তো এটা লেখেন লেখে ক্লিক করলে কিন্তু আপনি পাই যেতেছেন যে কত রকমের কত পেজ আসতেছে দেখেন এটা কিন্তু অনেক সহজ একটা পদ্ধতি যেটা নাকি আপনারা বুঝতে পারতেছেন কিন্তু কাজে লাগাতে পারতেছেন না। আমি চাইতেছি যে আপনার এটা কাজে লাগান ঘরে বসে থেকে শুধুই টাইমটা পাস করেন না কারণ যেই টাইমটা চলে যায় সেই টাইমটা কিন্তু কোনো সময় আর ফিরে আসে না এই যেই টাইমটা চলে যেতেছে সেটা আর কোনো সময় ফিরে আসবে না কাজে লাগান আপনারা কাজে লাগান দেখবেন আপনারা পারবেন অবশ্যই পারবেন পারবেন না বলতে কোনো কথা নেই ও পারে আপনি পারবেন দেখেন আপনিও পারবেন মনের ভিতরে এই কনফিডেন্সটা আপনারা আনেন তাহলেই পারবেন। যেমন আমি যদি এখন কোশ্চেন করি আপনাদেরকে কালকে থেকে আজকে পর্যন্ত নেট মানে আপনারা নেট যে এত ডিপার্টিপ করলেন আপনারা কী শিখছেন আপনারা কি কিছু শিখছেন আপনি যদি বলেন আমাকে হ্যাঁ আমি শিখছি। যেমন আমরা প্রতিনিয়ত যে ওয়ার্ডগুলি ব্যবহার করি সেই ওয়ার্ডগুলির ভিতরে কিন্তু অনেক ভুল আছে ভুল উচ্চারণ আছে তো ওগুলো আমি সলভ করার জন্য যে কোনো একটা ক্লাস ফলো করছি আমি ফলো করে অনেক 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 ওয়ার্ডগুলি আমি শিখছি তো আমি আমারগুলো একটু শেয়ার করি আপনারা কী করছেন জানি না তো আমারগুলো একটু শেয়ার করি এতে আপনাদের উপকার হবে যারা নাকি জানেন তারা তো জানেনই যারা নাকি জানেন না তারা তো জানেই না। যেমন আমরা নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিদিনের ক্ষেত্রে যেই সব ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করি সেই সব ওয়ার্ডগুলির ভিতরে অনেক ভুল আছে উচ্চারণ ভুল হলে কিন্তু খারাপ লাগে তো কার কাছে খারাপ লাগে নাকি না লাগে যায় না আমার কাছে অনেক খারাপ লাগে তো ওই উচ্চারণগুলি সলভ করার জন্য আমি যে কোনো একটা ইংরেজি ক্লাস আমি ফলো করি যাকে আমি বলে দিতেছি আমি আসার স্যারের ক্লাসগুলো ফলো করি সে অনেক মানে অনেকগুলা জিনিস আমাদেরকে এত সুন্দর করে বুঝাইছে যা কিনা বলার বাইরে মানে আমার কাছে ভালো লাগছে আমার ব্যক্তিত্বে ভালো লাগছে কারণ আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না বাট আমার কাছে ভালো লাগছে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনারা আসার স্যারের ক্লাসগুলি করতে পারেন
তার চ্যানেলটার নাম হচ্ছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, দ্য মেন্টরস টিউটোরিয়াল। তো স্যারেরটা বলতে গেলে আবার একটু বুকটা কাঁপে ওঠে, কারণ স্যারের মতন তো আমি আর পারি না। তো ওই স্যারেরটা স্যারের মতন চেষ্টা করি। তো স্যার আপনি অবশ্যই আমাকে দোয়া করবেন যাতে আমি পারি। যাই হোক, আমি যা যা শিখছি আমি তাতে আপনাদের সাথে শেয়ার করছি। যে মানে কি কম উচ্চারণগুলি আমরা উচ্চারণ করতে পারি না, উচ্চারণ করতে পারি কিন্তু এটা সঠিক না। যদি আপনারা ইংরেজদের মতন উচ্চারণ করতে চান, মানে ফরেনারদের মতন যদি আপনারা উচ্চারণ করতে চান, তাহলে আসার স্যারের ক্লাসগুলি করেন, ফলো করেন এবং স্যারের একটা বই আছে, বইটা পারলে আপনারা কিনবেন। ওইটা ওই বইটা দ্বারা আপনারা অনেক কিছু মানে অনেক ইংরেজিতে মানে ইংরেজিটা শেখার জন্য মানে স্পোকেন ইংলিশ কোর্সটা কমপ্লিট করার জন্য ওই বইটা অনেক উপকারী। হ্যাঁ, তো আমি যদি এখন পর্যন্ত কিনি নাই, কিনবো। যাই হোক, আপনারা করতে পারেন। আমি জাস্ট আমি আপনাদেরকে একটা মানে ওয়ে দেখাইতে পারি আর কি। তো যার যার কাছে ভালো লাগবে সে সে সেই ওয়েতে যাবে, যার যার কাছে ভালো লাগবে না সে সে যাবে না। যেমন আমি দেখেন স্যারেরটা দেখে কী কী শিখছি। আগে স্যারকে সালাম, আই সেলিউট, আমি স্যারকে সেলিউট দিই, ঠিক আছে। কারণ এরকম স্যার আসলে খুব কমই পাওয়া যায়, কারণ উনি উনি অনেক সহজে ইংরেজিগুলি বুঝাই দেয় এবং স্পোকেন ইংলিশের জন্য সে একজন কী বলবে এটার মানে আইডল আর কি, আমার একটা আইডল স্যার। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি আমি কী কী শিখছি। উচ্চারণগুলি দেখেন, আসলে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো নাকি খুব কাজে লাগবে সেগুলা দেখেন আমরা কী কী ভুল করি। ধরেন যে ব্রাদার, বিআরও পিএইচইআর, ব্রাদার, আমরা কিন্তু সবসময় ব্রাদারই মানে উচ্চারণটা ব্রাদার করছি। উচ্চারণটা হবে হচ্ছে ব্রাদার, ব্রাদার। ভালো লাগে, আবার অনেক সময় আমার কাছে হাসিও পায়। আমি যখন উচ্চারণগুলি করি তো আমার আশেপাশে যারা থাকে হাসে, হাসে কিছু করার নেই, আমার শিখতে হবে। তো উচ্চারণটা কী হবে? ব্রাদার। আচ্ছা, তারপর আছে ব্যাটারি, আমরা যেটা বলি ব্যাটারি, ব্যাটারি। আগে কী বলছিলাম উচ্চারণটা, কী বলছিলাম? ব্যাটারি। আসলে উচ্চারণটা হবে ব্যাটারি, ব্যাটারি। আসলে খুব সুন্দর লাগে যখন নাকি পারি, তখন আসলে ভালো লাগে যে আমি যে ওই যে এগুলো করতেছি তো আমার কাছে আবার ভালো লাগতেছে। উচ্চারণটা যখন সঠিক হয় তখন আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারাও চেষ্টা করেন, পারবেন। ব্যাটারি। তারপর আছে আমরা এতদিন দেখেন ছোট্ট একটা উচ্চারণ, সিইউটি, কিউট। আমরা এতদিন উচ্চারণ করছি কিউট, আসলে এটা হবে কিউট, কিউট। উচ্চারণটা শুনতে কিন্তু সুন্দর লাগে, অনেক ভালো লাগে। একটা জিনিস পারলে আপনার কাছে ভালো লাগবে, আর না পারলে ভালো লাগবে না। যাই হোক, তারপরে যে নাকি বেশি আমরা কাজে লাগাই, কম্পিউটার, COMPUTER, কম্পিউটার। উচ্চারণটা হবে কম্পিউটার, কম্পিউটার, সরি, কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার। আচ্ছা, তারপর আছে কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল। এটা উচ্চারণটা হবে কন্ট্রোল, কন্ট্রোল। তারপর আছে চেয়ার, CHAIR, চেয়ার। উচ্চারণটা হবে চেয়ার, চেয়ার। তারপর আছে কংগ্রাচুলেশন, এটা উচ্চারণটা হবে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। সুন্দর, উচ্চারণটা খুবই ভালো লাগছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটাতে আসি। আমরা সবসময় বলছি ডিকশনারি, ডিকশনারি, এটা উচ্চারণ, এটা উচ্চারণটা হবে ডিকশনারি, ডিকশনারি। তারপর আরও আছে ডক্টর, এটা উচ্চারণটা হবে ডক্টর, ডক্টর। তারপরে আছে ডটার, DAUGHTER, আমরা উচ্চারণটা করছি ডটার, উচ্চারণটা হবে ডটার। তো যাই হোক, আমি এতক্ষণে যাই বগল বগল করলাম। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের আপনাদের মানে ইংরেজি উচ্চারণটা সুন্দর করার জন্য আপনারা স্যারের ক্লাসগুলি করতে পারেন, স্যারের ক্লাসগুলি ফলো করতে পারেন। তো বন্ধুরা, এটা আমি জাস্ট বুঝাইলাম আপনাদেরকে যে যার যার ইচ্ছা আছে তা সে সে কিন্তু ঠিকই পারবে। যেমন আমার ইচ্ছা আছে, আমি এটা যেমন স্যার যখন কথা বলি ভালোই লাগে আমার কাছে অনেক,
বুঝলে অনেক কিছু না বুঝলে কিছু না তো যদি পারেন আপনারা সাই ক্লাসগুলো ফলো করেন যদি যারা নাকি ইংরেজি শিখতে মানে যারা নাকি ইংরেজি শিখতে ইচ্ছুক তারা আসার সাই ক্লাসগুলো ফলো করতে পারেন আপনারা পারবেনই আমার মনে হয় কারণ আমি যেরকম আমি তো না বোঝার একটা ছেলে আর কি আমি কোনো কিছুই বুঝতে চাই না সহজে তো এই আসার স্যার যেহেতু আমাকে বুঝে ফেলাতে পারছে মানে আমি বুঝতে পারছি তো আপনারাও পারবেন যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।